السلام عليكم ورحمة الله وبركاته. My dear audience, how are you? الحمد لله بعد كده سؤال سنة دلائم مصر فاين. আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে সেটি হলো লজ্জা। আমাদের সমাজে এখন ব্যাপক হারে যে বিষয়টি দেখা যাচ্ছে, যেখানে সেখানে আপনি তাকান, নির্লজ্জ মানুষ দিয়ে ভরে গেছে, পাপ করতে কোনো লজ্জা পায় না। অথচ হুসেন বলেছেন, ইজা আলম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি লজ্জা না থাকে তুমি যে কোনো ধরনের পাপ করতে পারো। তুমি রাস্তাঘাটে ধূমপান করতে পারো, তুমি রাস্তাঘাটে মেয়েদের সাথে ইভটিজিং করতে পারো, তুমি রাস্তাঘাটে পরকীয়া করতে পারো, রাস্তাঘাটে অন্যায় অত্যাচার করতে পারো, একটা মানুষকে অন্যায়ভাবে মারধর করতে পারো, যদি তোমার লজ্জা না থাকে কীভাবে সম্ভব একটা মানুষ একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে? কীভাবে সম্ভব একটা মানুষ রাস্তাঘাটে পরকীয়া করে? কীভাবে সম্ভব একটা মানুষ ধূমপান করে রাস্তায়? তাকে লজ্জা আছে আপনি বলেন? লজ্জা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। হুসাম বলেছেন, মাল্লা হায়া লাহু লা ইমান লাহু, যার লজ্জা নেই তার ইমান নাই। চিন্তা করেন কত বড় বিষয়, যার লজ্জা নাই তার ইমান নাই, যেখানে ইমানের উপর ডিপেন্ড করতেছে আমার দুনিয়া এবং আখিরাতের সফলতা, যেখানে জান্নাত ডিপেন্ড করতেছে আমার ইমানের কারণে, সেখানে হুসাম বলছে মাল্লা হায়া লাহু লা ইমান লাহ, যার লজ্জা নেই তার ইমান নেই। লজ্জাটা উদাহরণ দিয়েছে কিরকম, আল হায়াউ আল ইমানু খারিনা, লজ্জা সরম ইমান হচ্ছে সহদর মায়ের পেটের ভাইয়ের মতো, তারা একে অন্যের সাথে থাকে, তাদের মধ্যে যদি লজ্জা না থাকে আমার মধ্যে ইমান থাকবে না। ইমান যদি আমার মধ্যে আনতে চাই তাহলে আমাদেরকে লজ্জা করতে হবে। তো রাস্তাঘাটে আপনি পরকীয়া করতেছেন, ধূমপান করতেছেন, একে অন্যের সাথে খারাপ ব্যবহার করতেছেন, তো এটা কিসের জন্য হচ্ছে? যে আমার লজ্জা নাই। অথচ হুসাম বলেছেন আল হায়ানু আল ইমানু খারিনা, লজ্জা এবং ইমান হচ্ছে সহদর ভাই, মায়ের পেটের ভাইয়ের মতো। তো লজ্জা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমার যদি লজ্জা না থাকে আমি যা কিছু করতে পারি এবং লজ্জা আমাকে করতে হবে নাই। হুসাম বলেছেন যে ইমানের 70টির অধিক শাখা আছে, ফা আদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ওয়া আদনাহা ইমাতু আযানিত তরিক, এবং রাস্তা থেকে কষ্টদের দিনে সরিয়ে দেওয়া হচ্ছে সর্বনিম্ন শাখা, এবং লজ্জা হচ্ছে ইমানের একটি বিশেষ শাখা। শুধু আমার তো লজ্জা না থেকে আমি সমস্ত আমার পাপ করতে পারি, এর জন্য প্রত্যেক সফলতার জন্য আমাকে লজ্জা করতে হবে এবং সমস্ত পাপ থেকে বাঁচতে হবে। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, লজ্জা করতে গিয়ে যেন এলেম শিখতে লজ্জা না, যে ব্যক্তি এলেম শিখতে গিয়ে লজ্জা করলো সে পৃথিবীর কোনো এলেমই অর্জন করতে পারবে না, আরবি না ইংরেজি না বাংলা। সে যদি লজ্জা করে এলেম শিখতে গিয়ে যে কী বলবে কী বলবে কী হবে এটা মানুষ কী বলবে, এটা যদি করতে থাকে তাহলে তার কোনো কিছুতে সে সফলতা অর্জন করতে পারে না। এই জন্য ভালো কিছু করার জন্য, কোরআন শিক্ষার জন্য, এলেম শিক্ষার জন্য লজ্জাকে ছেড়ে দিতে হবে, বাকি সমস্ত পাপ কাজের জন্য আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে, এবং এই ভয়ে আল্লাহ তাআলার ভয়ে আমার সমস্ত পাপ থেকে দূরে থাকতে হবে। বলে ভিডিও শেষ করতেছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।